প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। আগুন পাখি উপন্যাসের রচয়িতাকে। আগুন পাখি উপন্যাসের রচয়িতা হচ্ছে হাসান আজিজুল হক। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে কারক। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? সঠিক উত্তর হচ্ছে ঐচ্ছিক থেকে অনাবশ্যিক। পঞ্চত্ব প্রাপ্তি বলতে বোঝায় মৃত্যু। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর জনক ও জননীর গল্প। বীণার ধ্বনি কি? বীণার ধ্বনি হচ্ছে নিক্কন। দুধের মাছি এর সমার্থক বাগধারাটি হচ্ছে বসন্তের কোকিল। অন্ধকারের প্রতিশব্দ কি? অন্ধকারের প্রতিশব্দ হচ্ছে তেমির। রেস্তোরা কোন ভাষার শব্দ? রেস্তোরা হচ্ছে ফরাসি ভাষার শব্দ। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে। শেষের কবিতায় একটি উপন্যাস। ছন্দের জাদুকর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। কোনটি বিশেষণবাচক শব্দ? বিশেষণবাচক শব্দ হচ্ছে জীবনী। কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে? সঠিক উত্তর হচ্ছে বর। কোন বহুবচন বাচক প্রত্যয়টি উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে বৃন্দ। নীলাকাশ কি বাচক বিশেষণ? নীলাকাশ হচ্ছে রূপবাচক বিশেষণ। যে ব্যক্তির দুই হাত সমান চলে তাকে বলে সভ্যসাচী। বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। নিম্নোক্ত শব্দগুলোর মধ্যে কোনটি বিশেষ্য? সঠিক উত্তর হচ্ছে বিস্ময়। কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে 21শে পদক। মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মধারয় সমাস? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে মধ্য পদলোপি কর্মধারয় সমাস। কোন বানানটি সঠিক? নিচের অপশনগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ অর্থাৎ ম নয় রফলা রশ্মি প রয় রশ্মি মধ্যনস দ মন্ত্রিপরিষদ বানানটি সঠিক। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে গীতবিতান। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 11টি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। জৈনিক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? জৈনিক শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে জন যোগ এক। কোন শব্দটি ফার্সি? সঠিক উত্তর হচ্ছে পেরেশান। উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে অতি। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব, এখানে কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে উপহাস অর্থে। নিচের কোন শব্দটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে ত্রিভুজ। ঘোড়া গাড়ি টানে কোন কারক? সঠিক উত্তর কর্মকারক। যিনি বক্তৃতা দানে পটু এক কথায় বলে বাগ্নে। মজুর শব্দের স্ত্রীবাচক শব্দটি হবে মজুরণী। বাংলা ব্যাকরণের পুরুষ কত প্রকার? বাংলা ব্যাকরণে পুরুষ হচ্ছে
তিন প্রকার। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে ঢেঁকি। কোন শব্দের নারীবাচক শব্দ হয় না? সঠিক উত্তর হচ্ছে সভাপতি। তামাক শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে দুরবস্থা। দর্শু র ব দন্ত সয় থয় আকার। চপল এর বিপরীতার্থক শব্দ কি? চপলের বিপরীতার্থক শব্দ হচ্ছে গম্ভীর। মাথায় শব্দটি সঠিক ছন্দে বিচ্ছেদ হবে মাথা যোগ এ। তিনি বললেন যে বইটা তার দরকার, বাক্যটি কিসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে পরোক্ষ উক্তির। কাষ্ঠহাসি বাগধারাটির অর্থ হচ্ছে শুকনো হাসি। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। রজনী উপন্যাসটির কার লেখা? রজনী উপন্যাসটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। উপরোধে ঢেকে গেলা বাগধারাটির অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অবলম্বনের অব উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সম্মুখভাবে। প ফ ব ভ ম এগুলো কি ধরনের বর্ণ? এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? এই প্রবাদটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা হচ্ছে একাত্তরের দিনগুলি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে নিশীথ। শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। সমিতি কোন লিঙ্গ? সমিতি হচ্ছে ক্লীবলিঙ্গ। সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র। শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন হলে যৌগিক শব্দ হয়। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক যোগ আড়ম্বর। অলসের বিশেষ্য পদ হচ্ছে আলস্য। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ তুষার শুভ্র। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফার চৌধুরী। ওরে বাছা মাতৃকোষে রতনরে রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি? কোন কবির লেখা? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইদানিং এর বিপরীত শব্দ কোনটি? ইদানিং এর বিপরীত শব্দ হচ্ছে তদানিং। যুদ্ধে স্থির থাকেন যিনি, এর বাক্য সংকোচন করলে হবে যুধিষ্ঠির। কংসমামা বাগধারাটির অর্থ হচ্ছে নির্মম আত্মীয়। রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে। গগনে উঠিল রবি লোহিত বরণ, গগনে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। আমার দেখা নয়াচীন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে তাকে বলা হয় অবিমৃষ্যকারী।